নমস্কার প্রিয় দর্শক বন্ধু জয় ক্রিয়েটিভিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পোস্ট অফিস তার ইন্টারেস্ট রেটকে দু হাজার সালের তুলনায় দু সালে অনেকটা বাড়িয়ে দিয়েছে বিশেষ করে যে এফডি স্কিম অর্থাৎ ফিক্সড ডিপোজিট স্কিম আছে তার যে ইন্টারেস্ট রেট ছিল তার সরাসরি যে দু পার্সেন্টের গ্যাপ ছিল তা ইনক্রিজ করে দেয়া হয়েছে কারণ পোস্ট অফিস এখন প্রাইভেট ব্যাংকে টক্কর দিতে চায় তো বন্ধুরা এই ভিডিওতে আমি কথা বলবো যে পোস্ট অফিসে দু হাজার আপনি যদি ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি বা যে টাইম ডিপোজিট হয় অর্থাৎ ট্রিডি করেন নতুন ইন্টারেস্ট রেট হিসাবে এক লাখ টাকা দু লাখ টাকা তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা এবং দশ লাখ টাকা এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট করেন তাহলে এখানে আপনি ইন্টারেস্ট কত পাবেন তো বন্ধুরা নতুন বছরে আমরা নতুন প্রসেসের মাধ্যমে পোস্ট অফিসের এফডি স্কিমকে বুঝে নেব। ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশানটিকে অন করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে নোটিফিকেশানের মাধ্যমে পেতে চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা সবার প্রথমে কথা বলব দু সালে পোস্ট অফিসের যে এফ ডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আছে তা কারা কারা ওপেন করতে পারবে যে কোনো ভারতীয় নাগরিক পোস্ট অফিসের এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টকে নিজের নামে বা সিঙ্গেল অর্থাৎ একজন ব্যক্তির নামে ওপেন করাতে পারেন এছাড়া একজন ব্যক্তি দুইজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি একসঙ্গে মিলে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন এর সাথে সাথে বাড়িতে দশ বছরের যদি কোনো বাচ্চা থাকে আপনি সেই বাচ্চার নামেও পোস্ট অফিসের এই এফডি অ্যাকাউন্টকে ওপেন করাতে পারেন আরও একটি সুবিধা আপনারা পোস্ট অফিসের এফডিতে পেয়ে যাবেন আর তা হল একের অধিক এফডি খোলার সুবিধা পেয়ে যাবেন একজন ব্যক্তির নামে এখন যদি কথা বলি মিনিমাম এবং ম্যাক্সিমাম ডিপোজিটের সম্বন্ধে অর্থাৎ সবথেকে কম এবং সব থেকে বেশি আপনি কত টাকা জমা করতে পারবেন পোস্ট অফিসের এফডি স্কিমে তো বন্ধুরা আপনারা এক বছর দু বছর তিন বছর এবং পাঁচ বছরের জন্য এফডি বা টিডি করতে পারেন আর সেখানে আপনি মিনিমাম হাজার টাকা জমা করে একে স্টার্ট বা শুরু করতে পারেন আর ম্যাক্সিমাম আপনি যত খুশি টাকা এতে জমা করতে পারেন ম্যাক্সিমাম ডিপোজিটের কোনো লিমিট নেই পোস্ট অফিসের এফডি স্কিমে আর আপনার জমা করা টাকার উপর যে ইন্টারেস্ট হবে তা প্রত্যেক বছর আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট বা জমা করে দেয়া হবে এছাড়া পোস্ট অফিসের এফডি স্কিমে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এইটটি সির অ্যাকর্ডিং আপনি ট্যাক্সেও ছাড় পেয়ে যাবেন এখন যদি কথা বলি ম্যাচুরিটি সম্বন্ধে অর্থাৎ যে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আছে তার ম্যাচুরিটির কথা বলি তো যেমনটা আমি শুরুতে বলেছিলাম পোস্ট অফিস এফডি স্কিমে এক বছর বছর তিন বছর এবং পাঁচ বছরের ম্যাচুরিটি হয়ে থাকে কিন্তু এখানে অনেক লোকের মনে এই ধারণা থাকে বা প্রশ্ন থাকে যে পোস্ট অফিসের মধ্যে আমরা আমাদের টাকাকে তো ফিক্সড ডিপোজিট করে ফেলবো কিন্তু কোনো এমার্জেন্সি বা প্রয়োজন পড়লে আমরা একে প্রি ক্লোজ করতে পারবো কি অর্থাৎ ম্যাচুরিটি টাইমের আগেই এফডি অ্যাকাউন্টকে ক্লজ করতে পারবো কি না তো বন্ধুরা অবশ্যই আপনারা এফডি অ্যাকাউন্টকে ওপেন করার ছমাস পর একে ক্লোজ করতে পারেন যদি আপনি ছমাস পর থেকে এক বছরের মধ্যে অ্যাকাউন্টকে ক্লোজ বা বন্ধ করান তাহলে আপনি যে ইন্টারেস্ট বা সুদ পাবেন তা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট অনুসারে ফোর পার্সেন্টেজের ইন্টারেস্ট পাবেন পোস্ট অফিসের এফডি স্কিমে এখন যদি ইন্টারেস্টের কথা বলি তো বন্ধুরা আপনারা এখানে ভালো করে বুঝে নিন কারণ পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট আলাদা আলাদা টাইম পিরিয়ডের জন্য আলাদা আলাদা হয়ে থাকে আপনি যদি এক বছর টাইম পিরিয়ডের জন্য এফডি করেন তাহলে দু হাজার বাইশ সালে যেখানে আপনি পাচ্ছিলেন সেখানে পোস্ট অফিসের লেটেস্ট ইন্টারেস্ট রেট অনুসারে পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত হাই রেট পেয়ে যাবেন এক বছরের এফডিতে আর সেখানে যদি আপনি দু বছরের জন্য এফডি করেন আগে যার ইন্টারেস্ট রেট ছিল ফাইভ এখন সেখানে আপনি দু বছরের টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটে সিক্স পয়েন্ট এইট পার্সেন্টেজের ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন তিন বছরের এফ আগে যেখানে ফাইভ ইন্টারেস্ট রেট পা যেত এখন সেখানে তিন বছরের এফ ডিতে সিক্স ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত আর বন্ধুরা সেখানে যদি আপনারা পোস্ট অফিসের টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট স্কিমে পাঁচ বছরের জন্য এফডি বা টিডি করেন তাহলে আগে সিক্স পয়েন্ট সেভেন ইন্টারেস্ট রেট পেতেন এখন সেখানে সেভেন পার্সেন্টেজের হাই ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন পোস্ট অফিসের পক্ষ থেকে তো বন্ধুরা এতক্ষণ তো কথা হলো ইন্টারেস্ট রেটের ব্যাপারে তো চলুন এখন আমরা দেখে নিই ক্যালকুলেশন করে এক লাখ টাকা দু লাখ টাকা তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা এবং দশ লাখ টাকা যদি পোস্ট অফিসের এফডি স্কিমে দু সালে ইনভেস্ট করেন তাহলে আলাদা আলাদা টাইম পিরিয়ডে আপনি কত টাকা ইন্টারেস্ট পাবেন বন্ধুরা সবার প্রথমে এক বছরের এফডির কথা বলে নিই আপনি যদি এক বছরের জন্য এক লাখ টাকা এফডি করেন বা ফিক্সড ডিপোজিট করেন তাহলে ম্যাচুরিটিতে অর্থাৎ এক বছর পর আপনি ছ টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন যদি দু লাখ টাকা ফিক্সড ডিপোজিট টাইম ডিপোজিট করেন পোস্ট অফিসে এক বছরের জন্য তাহলে আপনি তেরো টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন আর যদি 3 লাখ টাকা এফ করেন এক বছরের জন্য তাহলে আপনি কুড়ি টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন আর সেখানে যদি আপনি পাঁচ লাখ টাকা ফিক্সড করেন এক বছরের টাইম পিরিয়ডের জন্য তাহলে আপনি তেত্রিশ টাকা ইন্টারেস্ট পেয়ে যাবেন একইভাবে যদি আপনি দশ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন পোস্ট অফিসের এফডি স্কিমে তাহলে আপনি সাতষট্টি টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন এক বছরের টাইম পিরিয়ডের উপর এখন কথা বলে নেব দু বছরের এফডি সম্বন্ধে দু বছরের জন্য যদি আপনি এক লাখ টাকা এফডি করেন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে তাহলে ম্যাচুরিটিতে অর্থাৎ দু বছর পর আপনি তেরো হাজার নশো পঞ্চাশ টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন যদি দু লাখ টাকা ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট করেন পোস্ট অফিসে দু বছরের জন্য তাহলে আপনি সাতাশ হাজার নশো এক টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন আর যদি তিন লাখ টাকা এফডি করেন দু বছরের জন্য তাহলে আপনি একচল্লিশ টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন আর সেখানে যদি আপনি পাঁচ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন দু বছরের টাইম পিরিয়ডের জন্য তাহলে আপনি উনসত্তর হাজার সাতশো তিপ্পান্ন টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন একইভাবে যদি আপনি লাখ টাকা করেন পোস্ট অফিসের দু বছরের জন্য এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো সাত টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন দু বছরের টাইম পিরিয়ডের উপর এখন যদি তিন বছরের এফডির কথা বলি তাহলে তিন বছরের জন্য যদি আপনি এক লাখ টাকা এফডি করেন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে তাহলে ম্যাচুরিটিতে অর্থাৎ এক বছর পর আপনি একুশ হাজার দুশো টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন যদি দু লাখ টাকা ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট করেন পোস্ট অফিসে তিন বছরের জন্য তাহলে আপনি বিয়াল্লিশ হাজার চারশো তিরাশি টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন আর সেখানে যদি আপনি তিন লাখ টাকা এফ করেন তিন বছরের জন্য তাহলে আপনি তেষট্টি হাজার সাতশো পঁচিশ টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন আর সেখানে যদি আপনি পাঁচ লাখ টাকা ফিক্সড করেন তিন বছরের টাইম পিরিয়ডের জন্য তাহলে আপনি এক লক্ষ ছ হাজার দুশো আট টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন একইভাবে যদি আপনি দশ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন তিন বছরের টাইম পিরিয়ডের জন্য তাহলে আপনি দু লক্ষ বারো হাজার চারশো সতেরো টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন তিন বছরের টাইম ডিপোজিটের উপর সব শেষে পাঁচ বছরের এফডির কথা যদি বলি তাহলে যদি আপনি এক লাখ টাকা পাঁচ বছরের জন্য পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্ট করেন তাহলে ম্যাচুরিটিতে অর্থাৎ পাঁচ বছর পর আপনি পঁয়ত্রিশ হাজার টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন যদি দু লাখ টাকা ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট করেন পোস্ট অফিসে পাঁচ বছরের জন্য তাহলে আপনি একাত্তর টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন আর যদি তিন লাখ টাকা এফডি করেন পাঁচ বছরের জন্য তাহলে আপনি এক লক্ষ সাত হাজার সাতশো টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন আর সেখানে যদি আপনি পাঁচ লাখ টাকা ফিক্সড করেন পাঁচ বছরের টাইম পিরিয়ডের জন্য তাহলে আপনি এক লক্ষ উনআশি হাজার ছশো টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন পাঁচ বছরের টাইম পিরিয়ডের জন্য একইভাবে যদি আপনি দশ লাখ টাকা ফিক্সড করেন পোস্ট অফিসের এফডি স্কিমে পাঁচ বছরের জন্য তাহলে আপনি তিন লক্ষ উনষাট হাজার দুশো টাকার ইন্টারেস্ট পেয়ে যাবেন আর টোটাল আপনি তেরো লক্ষ উনষাট হাজার দুশো ছিয়ানব্বই টাকার ম্যাচুরিটি অ্যামাউন্ট পেয়ে যাবেন পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটের উপর এছাড়া আপনি কত টাকা এফডি করতে চান তা কমেন্টের মাধ্যমে জানান আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে জানিয়ে দেব আপনি ইন্টারেস্ট সহ টোটাল কত টাকার ম্যাচুরিটি অ্যামাউন্ট পেয়ে যাবেন পোস্ট অফিস তার ইন্টারেস্ট রেটকে দু সালে অনেকটা বাড়িয়ে দিয়েছে তাই আপনার কাছে যদি টাকা থাকে বা সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা থাকে তাহলে আপনি সেই টাকাকে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্ট করে এর রেটের ফায়দা নিয়ে নিতে পারেন এছাড়া পোস্ট অফিসের সমস্ত স্কিমের নতুন ইন্টারেস্টেড কি আছে তারও ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল অপশানটিকে অন করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেতে থ্যাংক ইউ